আবার সাইকেল চালাতে চলে আসলাম। আমার ক্লাস শেষ হয়েছে দুপুরে, তো আমার মন সারাদিন মানে ভাবছিল যে একটু সাইকেল চালাই। এই রাস্তাটা আমার খুব ভালো লাগে, তো এই কারণে সাইকেল চালাতে চলে আসলাম। এই জায়গাটা বন জঙ্গলের মতো, একটু দেখাই, খুবই ভালো লাগে আমার জায়গাটা। আজকে সেই দুপুরের পর থেকে মনে হচ্ছিলো যে আমি একটু সাইকেল চালাই, ক্যাম্পাসটা একটু ঘুরি, খুবই ভালো লাগে। এই জায়গায় অনেকে বসে থাকে, এই ভিউটা অনেক সুন্দর। এখানে একটা কথা আছে, তবু ভালো থাকুক, ভালোবাসা অন্য কারো ভালোবাসায়, সেও ভালো থাকুক, আমিও ভালো থাকি। যে আমাকে ছাড়া ভালো থাকতে পারে, আমারও তাকে ছাড়া ভালো থাকা উচিত, তাই না? এই রাস্তাটা আমার সবচেয়ে ভালো লাগে, স্পেশালি রাতে যখন ঘুরতে বের হই 10টা 11টা 12টা 1টা 2টা, তখন খুব ভালো লাগে। আর ক্যাম্পাসের একটা ভালো জিনিস হচ্ছে যে এখানে এই রাস্তাগুলো বন জঙ্গল হলেও রাত 2টা 3টা বাজেও এখানে মানে হাঁটা যায়, মানে কোনো ভয় নেই। অন্য জায়গাগুলোতে অনেক ভয় থাকে, সিকিউরিটি ইস্যু থাকে যে কী হয় না হয়, এখানে জিনিসটা নাই। আসলে খুব ভালো লাগে, সব জায়গায় ভালো খারাপ মানুষ থাকে। আমি তো একসময় ভাবতাম যে জাহাঙ্গীরনগরের সবাই ভালো হবে, তো এরকম হয় না আসলে। এই জায়গাগুলা খুবই সুন্দর দেখতে, রাস্তাটা অনেক সুন্দর। আমার কাছে মনে হয় আমার এলাকাতে কেন এই ধরনের রাস্তাগুলো থাকে না, থাকলে খুব ভালো হতো। আমি কখনো ভাবিনি যে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো, এখানে এভাবে ঘোরার সৌভাগ্য হবে। তাহলে হয়তো আরও ভালো করে পড়ালেখা করতাম, তখন অনেক গাফিলতি করেছিলাম। আচ্ছা বাইরে আমার সাইকেলটা দেখেন, এটা হচ্ছে আমার হিরো সাইকেল, এটা হচ্ছে আমার বেল সাইকেল, এটা হচ্ছে রাস্তা। এই রাস্তা দিয়ে হচ্ছে জাহাঙ্গীরনগরের একটা ঐতিহাসিক হল আছে, এমএচ হল বলে, ওই হলটার কাছাকাছি যাবো, তারপর আবার ব্যাক করে চলে আসবো, আমি একটু দেখাই। আমি একসময় ভাবতাম যে ভার্সিটিতে উঠলে মানে এখন ভালো করে পড়ালেখা করি, তারপর যখন ভার্সিটিতে চান্স পাবো আর কখনো পড়ালেখা করতে হবে না, লাইফটা চিল, আনন্দ, সুখ। তো ওই বিশ্বাস থেকে পড়ালেখা করা শুরু করি, ভার্সিটি এসে নিঃশ্বাস নিব, ভার্সিটি এসে জীবনটাকে উপভোগ করবো। পরবর্তীতে দেখলাম যে ভার্সিটি লাইফে অনেক স্ট্রাগল আছে, অনেক কষ্ট আছে, অনেক দুঃখ আছে, কিন্তু তখন বুঝি নেই। তারপর আমি জিনিসটা শিখলাম, সেটা হচ্ছে লাইফটা আসলে সবসময় উপভোগ করা যায়। উপভোগ করার জন্য ভার্সিটি ওঠার প্রয়োজন হয় না, উপভোগ করার জন্য চাকরি পাওয়ার প্রয়োজন হয় না, টাকার প্রয়োজন হয় না, কারণ একটা জীবনের সুখের একটা বড় অংশ আছে যেগুলো হচ্ছে আপনি টাকা দিয়ে কখনো কিনতে পারবেন না। তো স্কুল লাইফও উপভোগ করা যায়, তখন তো উপভোগটা একরকম, ভার্সিটিও করা যায়। ভার্সিটিতে অনেক ঝামেলা আছে, অনেক প্রেশার আছে, অনেক কষ্ট আছে, যেটা আমরা মনে করি যে নাই। আমার বন্ধু আমাকে এই কথাটা বারবার বলে যে সবাই মনে করে যে ভার্সিটি লাইফে শুধু আনন্দ আর আনন্দ, কিন্তু এখানকার স্ট্রাগলগুলোকেও দেখে। এই জায়গাটা খুবই সুন্দর, আমি রেকর্ডিং করে দেখাই। অনেকেই যে ভার্সিটিতে আসে এই ধরনের কাপলদেরকে দেখে, এবং তাদের ড্রিম থাকে এটি যে তারা ওই কাজগুলো করবে, ঘুরবে। ভার্সিটিতে এসে তার সবার প্রেমিকা ছুটে না, আমি যেমন এখনো একা থাকি, একা থাকাটা একটা সৌন্দর্য। ওকে, এটা হচ্ছে একটা জায়গা, আর এটা হচ্ছে জাহাঙ্গীরনগরের সেই বিশ্ববিখ্যাত এমএচ হল। আমি আরেকটা হলে থাকি, মানুষের সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে তার মনই। তার যদি সুন্দর একটা পৃথিবীর জন্য সুন্দর একটা মন থাকাটা জরুরি, ওইটা না হলে আর কি। মানে বিষয়টা এরকম না যে জাহাঙ্গীরনগর ক্যাম্পাস অনেক সুন্দর দেখে আমি এখন এখানে ঘুরি, আমি আমার এলাকাতে সাইকেল দিয়ে ঘুরতাম, হাঁটতে বের হতাম, তো আপনি যে কোনো জায়গায় ঘুরতে পারেন। অনেকে মনে করে যে ও জাহাঙ্গীরনগর ক্যাম্পাস দিয়ে এখন সাইকেল চালাতে ঘুরতে বের হয়েছে, এরকম না। আমি যদি অন্য ইউনিভার্সিটি পড়তাম তাহলে ওই ইউনিভার্সিটি আমার জন্য সবচেয়ে সুন্দর হতো, ওই ইউনিভার্সিটিকে আমি ভালোবাসতাম, এখন এখানে পড়ি, এটাতে ভালোবাসি। আর জাহাঙ্গীরনগর আমি এভাবে প্রকৃতি প্রেমিক, তো জাহাঙ্গীরনগর চান্স হবে এটা কখনো ভাবিনি। তো প্রকৃতি প্রেমিক মানুষ, প্রকৃতির কাছে আসলাম, আরও বেশি সুযোগ হয়েছে ভালোবাসার, কিন্তু এত ব্যস্ত, এত প্রেশার, ওই প্রেশার নিয়ে না বের হতে পারি নাই। কারণ আজকে ক্লাস করার সময় ভাবছিলাম, আমি একটু ব্যাক করি, ক্লাস করার সময় আমি ভাবছিলাম যে ক্লাস করে আমি রুমে যাবো না, কারণ রুমে গেলে আজকে প্রেশার শুরু হয়ে যাবে। আগামী সপ্তাহে 2টা পরীক্ষা, তারপরের সপ্তাহে 1টা পরীক্ষা, এই সপ্তাহে 1টা পরীক্ষা গেছে, গত সপ্তাহে 1টা পরীক্ষা গেছে, তার আগের সপ্তাহে 1টা পরীক্ষা, মানে এইভাবে সারা সপ্তাহ পরীক্ষাই থাকে। তো এই কারণে রুমে যেতে চাই না, খুব যান্ত্রিক একটা জীবন। অনেকে মনে করে এত সুন্দর ক্যাম্পাস সারাদিন চিল করতে পারবো, এটা আসলে হয় না। এখন এই যে ঘুরতে বের হয়েছে, কারণ রুমে গিয়ে হচ্ছে পড়ালেখা শুরু হয়ে যাবে, ব্যস্ত জীবন শুরু হয়ে যাবে আমার কাজটা হচ্ছে, এই কারণে এখন ঘুরছি। আরেকটা জিনিস, এখন ভিডিও করি, মানুষের সামনে কথা বলি,
এই জিনিসটা আগে পারতাম না, এখন আলহামদুলিল্লাহ পারি। বিষয়টা ইজি, আমি যেটা বলছিলাম যে সুন্দর জীবন, সুন্দর একটা পৃথিবীর জন্য সুন্দর একটা মন থাকাটা আসলে জরুরি। তো মানে ওই যেটা বললাম যে ভার্সিতে উঠলে হচ্ছে লাইফটাকে চিল করবো, লাইফটা যেই কোনোভাবেই চিল করা যায়, কারণ ছোটোবেলার যেই আনন্দ করা, উপভোগ করা, ওইটা কখনোই আসলে বড় হয়ে আসলে করা যায় না। হ্যাঁ, এখন অনেক ফ্রিডম থাকে, অনেক প্রেশারও থাকে, অনেক দায়বদ্ধতাও থাকে। যেমন একটু আগে একজনের সাথে কথা বলছিলাম, সো মানে ও বলছিল যে সবচেয়ে বড় সমস্যাটা হয় টাকা পয়সা নিয়ে। এখানে খাবারের টাকাটা নিয়ে যে জোগাড় করতে হয়, এর জন্য টিউশনি করতে হয়, টিউশনি করার জন্য বিকালে বের হতে হয়, রাত্রে 10টা বাজে আসতে হয়, তো দুপুর বিকাল পর্যন্ত ক্লাস করা, ক্লাস করার পর হচ্ছে আবার টিউশনের জন্য দৌড়ানো, আবার রাতে আসা, এরপরের দিন আবার ক্লাস করা, লাইফটা কঠিন আসলে কঠিন। এই সকল কঠিনের মাঝেও আপনি হয়তো এই যে দেখছেন কত সুন্দর মানুষ ভার্সিটি লাইফ বলতে এটাকে মিন করে, এটা মোটেও না, এটা পুরো একটা ইলিউশন। কখনো ভাবা উচিত না যে এই সুন্দর রাস্তা তার হাত ধরে আমি হাঁটব, আমার 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 মানে জীবনের লাইফের আনন্দের যে ইয়েটা, এটা অন্য কারোর হাতে আমি কখনো দিতে চাই না। যেমন এখন আমি সাইকেল চালাতে আসছি, আমি কিন্তু কাউকে বলি না যে চল সাইকেল চালাই, কারণ যদি আমি অন্য কাউকে বলি যে চল সাইকেল চালাই, সে যদি আবার সাইকেল চালানোর ইচ্ছা না থাকে, মুড না থাকে, তখন আবার আমার হবে কি, আমার আবার সাইকেল চালানোটা আর হবে না। এই কারণে এই কথাটা হচ্ছে আমি কখনো কাউকে বলি না। সো যেই জিনিসগুলো হচ্ছে আমার ভালো লাগে, ওই জিনিসগুলো আমি একা একাই করি, ওই জিনিসগুলোর উপর কারোর ডিপেন্ডেন্ট হতে চাই না, অর্থাৎ আমার সুখটাকে আমি অন্যের উপর চাপিয়ে দিতে চাই না। সো এটা করলে জীবনে আসলে অনেক সুখ থেকে বঞ্চিত হতে হয়। তো সুখ পাওয়ার আরেকটা ভালো জিনিস যেটা আমাকে খুব হেল্প করে, একটা তো হচ্ছে যে নিজের সুখের দায়িত্ব আরেকজনের উপর না দেয়া, আর আরেকটা যেটা আমাকে খুব হেল্প করে সেটা হচ্ছে জীবনের কষ্টের যে মোমেন্টগুলো, তখন আসলে কষ্টগুলোকে মানে সহ্য করার ক্যাপাসিটিটা বাড়ানো। তাহলে জীবনে মানে ওই পরীক্ষা শেষ হলে নিঃশ্বাস নেব, পরীক্ষা শেষ হলে চিল করব, সেমিস্টার শেষ হলে উপভোগ করব, এই ওই শেষ হওয়ার জন্য আমার অপেক্ষা করতে হয় না, কারণ জীবনে কোনো কিছু শেষ হয় না, প্রত্যেকটা শেষে আরেকটা শুরু হয়। এই এসএসসি শেষ মানে এইচএসসি শুরু, এইচএসসি শেষ অ্যাডমিশন শুরু, তারপর চাকরি পরীক্ষা শুরু। তো ওই সবসময় তাহলে লাইফে আমি উপভোগ করতে পারি, উপভোগ করার জন্য আমাকে ভার্সিতে ওঠার প্রয়োজন হয় না, আমি যে কোনো সময় উপভোগ করতে পারি, ভার্সিতে ওঠা ছাড়াও আমার লাইফটা উপভোগ করা যায়। সেটা হচ্ছে যে আমরা যদি একটু কষ্ট করে জীবনে কষ্ট করাটা শিখে যাই, তাহলে জীবনে কষ্টের সময় আমরা সুখ করতে পারি, আমাদের সুখের মোমেন্টগুলো বেড়ে যায়। এখানে অনেক মানুষ আসছে, আমি শেষ করে দিচ্ছি, সেগুলো আমি চর্চা করবো। ওকে, আল্লাহ হাফেজ।